এনিম্যাল ছবিতে রণবীরের সঙ্গে বস্ত্রহীন বেডসিনের দৃশ্যটিতে অভিনয় করে তৃপ্তি ডিমরির জনপ্রিয়তা এখন তুঙ্গে। মাত্র 6 লাখ থেকে তৃপ্তির বর্তমানের ফলোয়ার সংখ্যা 3.2 মিলিয়ন। বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে। শরীরে এক টুকরো কাপড় নেই তৃপ্তি ডিমরির, সাথে বস্ত্রহীন অবস্থায় আসেন রণবীর কাপুরও। বিবাহ বহির্ভূত বেডসিনের এমন দৃশ্য প্রকাশে আসতেই ভাইরাল পুরো নেট দুনিয়ায়। অ্যানিমেল ছবিতে এমন বেডসিনের দৃশ্যতে অভিনয় করে তৃপ্তি ডিমরির জনপ্রিয়তা এখন তুঙ্গে উঠেছে। রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ নগ্ন দৃশ্যে অভিনয়ে রাতারাতি তার ফলোয়ার বাড়িয়ে দিয়েছে। মাত্র 6 লাখ থেকে 3.2 মিলিয়ন, খুব দ্রুত বেড়েছে তার ফলোয়ার সংখ্যা। এর একটাই কারণ, সাহসী দৃশ্যে তার অভিনয়। আর এজন্য অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় কেক কেটে দুটি সাফল্য উদযাপন করলেন একসাথে। এক অ্যানিমেল ছবির সাফল্য, দুই ইনস্টাগ্রামে 3 মিলিয়ন ফলোয়ার। আর অভিনেত্রী এই আনন্দ উদযাপন করলেন হাসতে হাসতেই। তিনি লিখেছেন, সম্মান এবং শ্রদ্ধায় মন আজ ভরে উঠেছে, ভালোবাসায় পূর্ণ আজ হৃদয়। সবাইকে ধন্যবাদ যারা আমায় এতটা সাপোর্ট করেছেন, যারা আমায় ভালোবেসেছেন। অভিনেত্রী জানান, জীবনের অন্যতম সুখের মুহূর্ত দিয়ে যাচ্ছেন তিনি। সিনেমায় রণবীর কাপুর রাশমিকা মান্দানা দম্পতির ভূমিকায় থাকলেও বিবাহর বহির্ভূত সম্পর্কে জড়াতে দেখা যায় রণবীর ও তৃপ্তিকে। এনিমেলের ওই অন্তরঙ্গ দৃশ্য প্রকাশে আসতেই বস্ত্রহীন তৃপ্তির দৃশ্যটি নিয়ে জোর চর্চা চলছে সামাজিক মাধ্যমে। তৃপ্তি ডিমরি বলেন, চুক্তিবদ্ধ হওয়ার সময়ে পরিচালক তাকে বলেছিলেন এরকম একটি দৃশ্য রয়েছে। এও জানানো হয় দৃশ্যটি নান্দনিকভাবে উপস্থাপন করতে চান তারা, পুরো ব্যাপারটি তার উপরে ছেড়ে দেওয়া হয়। তৃপ্তি যেভাবে কমফোর্ট ফিল করবে পরিচালক সেভাবেই দৃশ্যটি ধারণ করবেন। নায়িকা বলেন, যখন রেফারেন্সগুলো দেখছিলেন তখন তার কাছে মনে হয়েছিল দুটো চরিত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ দৃশ্য এটি, এবং এই ভাবনাগুলো তাকে কমফোর্ট করেছে। তৃপ্তি ডিমরি বলেন, অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ধারণের সময় রণবীর কাপুর তাকে সহযোগিতা করেছিলেন। তিনি বলেন, 5 মিনিট পরপর রণবীর প্রশ্ন করেছিলেন, তুমি কি ঠিক আছো, তুমি কি অস্বস্তি বোধ করছো। আমি মনে করি এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এসব ব্যাপারে মানুষ খুবই সংবেদনশীল। পরিচালক সন্দীপ ব্র্যান্ডি ভাঙ্গার পরিচালিত অ্যানিমেল গত 1 ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। সিনেমায় রণবীর কাপুর ও অনিল কাপুরকে পিতা পুত্রের চরিত্রে দেখা গেছে। খল চরিত্রে আছেন ববি দেওল। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কর্ণাট ও মালালাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। বিনোদন ডেস্ক।